হে গাইস, কেমন আছো সবাই? দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। দেখো, তোমরা যেটা জেনে থাকো আমার ব্যাপারে, আমি টেডি বিয়ার সেল করি ইউটিউবে, ঠিক আছে? আমার যে লাস্ট ভিডিওটা ছিল কি 1 বছর পুরনো, তো সেই ভিডিওয়ে যে ইনফরমেশনগুলো আছে, যে টেডি বিয়ারের প্রাইসটা আছে, সেগুলো অনেক ওল্ড ডেটেড। সেই প্রাইস থেকে এখন অনেক ইনক্রিজ হয়েছে প্রাইস, আগের থেকে অনেক প্রাইস বাড়ানো হয়েছে। আগে যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আমি ইন্ডিয়ায় বেশিরভাগ ফোকাস করতাম, আর এবার যেটা সব থেকে বড় গুড নিউজ হচ্ছে, আমরা এবার ফোকাস করছি বাংলাদেশে। বাংলাদেশে অনেক অনেক কন্ট্যাক্ট করার পর, অনেকের সাথে যোগাযোগ করার পর ফাইনালি একজনকে পেয়েছি, একদম সেফ হ্যান্ড, যেখানে তুমি পেমেন্ট করলে তোমার কোনো মানে স্ক্যাম হবে না, কোনো ফ্রড হবে না, যেটা জেনুইন 100% তার গ্যারান্টি আমি দিচ্ছি। এবার 100% গ্যারান্টি আমি নেবো, যদি পয়সার কোনো অসুবিধা হয়, যদি তোমার সাথে কোনো স্ক্যাম হয়, ফুল পয়সা আমি রিটার্ন করবো, আমার থ্রু আমি রিটার্ন করে দেবো, ঠিক আছে? এখান থেকে তোমরা টেডি বিয়ার নিলে তোমাদের কোনো পয়সা মার হবে না, 1 থেকে 2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর ডেলিভারি কস্টটা এটা বাংলাদেশেই পুরো তৈরি হয়, বাংলাদেশেই কোনো একটা শপে তৈরি হবে, তো এর ডেলিভারি যে চার্জটা, যে কস্টটা পুরো কাটে যাবে, পুরোটাই বাদ যাবে, তো সেই ফলে তোমাদের প্রাইসটা অনেক অনেক বেশি কম পড়বে। যদি বাংলাদেশ থেকে প্রাইস জানতে চাও তাহলে প্রায় 6,000 টাকার মতো পড়বে বাংলাদেশি টাকায়, আর ইন্ডিয়ায় এর প্রাইস হয়ে দাঁড়াবে 5,000 টাকা। 5,000 টাকায় টেডি বিয়ার পাবে তোমরা, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই টেডি বিয়ারটা 5,000 টাকায় পাবে বাংলাদেশে। আর যেটা আমি যা খোঁজ নিয়েছি, যা জানতাম, যে বাংলাদেশে টেডি বিয়ার কস্টিউমের 8 থেকে 9,000 টাকা করে নিচ্ছে, কোনো কোনো ইউটিউবার বলো আর কোনো কোনো শপ ওনার বলো, যারাই বলো 8,000 টাকা মতো নিচ্ছে, 8,500 টাকা। আমার সব কিছু জানা আছে ডিটেলসে, কিন্তু তোমরা জানো যে আমি সবসময় যেটা কম প্রফিটে কম খরচায় যেটা হয় সেটাই করার চেষ্টা করি, কারণ আমি জানি যারা ইউটিউব করতে চায় তাদের কাছে পয়সা শর্ট থাকে, যারা স্টুডেন্ট লাইফে থাকে তো তাদের কাছে পয়সা শর্ট থাকে। সেই কারণেই আমি চাই যে তোমাদের সব থেকে সস্তায় তোমাদের কাছে পৌঁছানো। তোমরা এই যে টেডি বিয়ারটা দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এই টেডি বিয়ারটার দাম হয়ে দাঁড়াবে বাংলাদেশে 6,000 টাকা। যদি ইন্ডিয়ায় কেউ নিতে চাও, এটা তোমার দিল্লি থেকে আসে, তো আমি ওই কলকাতা, বারাসাত, দমদম, এক সাইডে হাসনাবাদ, দু সাইডে বনগাঁ, যেখানেই বলবে অল টাইম পৌঁছে যাবে, ঠিক আছে? একদিন 1 থেকে 2 দিনের মতো ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে। তো এটা একটা টেডি বিয়ার ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিয়ে যেতে চাও তাহলে তার শুধু ডেলিভারি যে কস্টটা সেটাই বলেছিল 12,000 টাকা, তো এবার তোমার টেডি বিয়ার সেখানে পাচ্ছ 6,000 টাকায়, ডেলিভারি কস্ট মিলিয়ে সব কিছু মিলিয়ে হয়তো 6,000 টাকায় আসবে এরকম কিছু, ঠিক আছে? ডেলিভারি চার্জ তো নেই, কারণ বাংলাদেশেই তৈরি হয়। যদি তুমি এসে নিয়ে যেতে পারো তাহলে তোমার কাছ থেকে 6,000 টাকায় নেবে, তার 1 টাকা বেশি নেবে না, এর থেকে কম হতে পারে কিন্তু বেশি হবে না, এটার গ্যারান্টি আমি নিচ্ছি। আর স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার থেকে তোমরা আমার কাছ থেকে অর্ডার করতে পারো, বা আমার থ্রু অর্ডার করতে পারো, বা ডাইরেক্ট অর্ডার করতে পারো। এখানে যে স্ক্রিনের নাম্বারটা দেখতে পারো, অনলাইন হোয়াটসঅ্যাপে তোমরা অর্ডার করবে, তোমাদের যে লোকেশন অ্যাড্রেসটা, যেখানে তোমাদের মালটা ডেলিভারি হবে, তোমাদের দেশ, আর দেশটা অবশ্যই মেনশন করবে, কারণ ওখানে একটা শপ আলাদা, ইন্ডিয়ার শপ আলাদা, দুটো, তো সেই হিসেবে আলাদা আলাদা পার্টিশন থাকে, তো সেই SMSগুলো সেখানে, সেই অর্ডারগুলো সেখানে দিতে হবে, তো সেই কারণে তোমরা আলাদা আলাদা SMS করবে, অবশ্যই তোমাদের দেশটা মেনশন করবে, ইন্ডিয়া কি বাংলাদেশ থেকে নেবে কি অন্য কোনো, আপাতত ইন্ডিয়ার বাংলাদেশ, ঠিক আছে? এই দুটো দেশ থেকেই যারা নিতে যাও তারা কমেন্ট করবে। আর এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যত তাড়াতাড়ি পারো তোমরা হোয়াটসঅ্যাপে SMS করো। আমাদের থেকে কোনো টেডি বিয়ার ওনার বা কোম্পানি বা ইউটিউবার যদি কম প্রাইসে তোমাদের টেডি বিয়ার দেয়, তো তাদের সাথে আমার একবার লিঙ্ক করিয়ে দিও, তাদের সাথে যোগাযোগ করো, বা তাদের বলো যে এরা এত কম দামে দিচ্ছে, তোমরা এত বেশিতে কেন দিচ্ছ। তো তোমরা অর্ডার কীভাবে করতে পারবে? অর্ডার দুইভাবে করতে পারবে, 1 নম্বর হলো তোমরা শপে এসে ডাইরেক্ট অর্ডার করতে পারবে, আর 2 নম্বর হচ্ছে তোমরা হোয়াটসঅ্যাপ থ্রু আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারো। অর্ডার করার সময় কীভাবে পেমেন্ট করবে? পেমেন্ট করার জন্য তোমরা যদি হোয়াটসঅ্যাপে অর্ডার করো তাহলে তোমরা 50% কি 30%, যেটা একটা পেমেন্ট অ্যামাউন্ট তোমরা পেমেন্ট করবে, কারণ তোমার অর্ডারের পরেই, তোমার পেমেন্টের পরেই তোমার জন্য মালটা বানানো হবে, তারপরে যদি তুমি যে ডেটে বলবে সে ডেটে ফুল পেমেন্ট করবে, তারপরে তোমার পর্যন্ত পৌঁছে যাবে। আর বারাসাত, কলকাতা, দমদম, হাসনাবাদ এদিকে যদি তুমি থাকো, তারপর টাকি এদিকে যদি তুমি থাকো, তাহলে ক্যাশ অন ডেলিভারি হবে, তুমি 20% কি 50% আগে অর্ডার করবে, তারপর তোমার জন্য মালটা বানানো হবে, তারপরের যে পেমেন্টগুলো সেগুলো তুমি ক্যাশ অন ডেলিভারি করতে পারবে, ঠিক আছে? আর যদি বাংলাদেশ হয় তাহলে ডাইরেক্ট শপ থেকে এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবে, মাল দেখে নিয়ে যেতে পারবে। আর যদি বা অন্য কোনো এ থেকে, যেগুলো যদি অন্য কোথাও হয় যেখানে ডেলিভারি যাবে, যেখানে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই, সেখানে তুমি 50% প্রথম অর্ডার পেমেন্ট করলে, পেমেন্ট করার পরে তোমার মালটা বানানো হলো, তারপর তোমাকে দেখানো হলো যে এই মাল তৈরি হয়েছে, ঠিক আছে? সাইজ ওয়াইজ তোমার একদম পুরো মালটা তৈরি করা হলো, তারপর তুমি ফুল পেমেন্ট করবে, তারপর তোমার পর্যন্ত মাল পৌঁছে যাবে। পৌঁছানোর দায়িত্ব আমার। দেখো, আমি এর আগেও প্রচুর মাল পৌঁছেছি ভিজিটেডার্সের থ্রু, তোমরা অনেকেই জানো যে অনেকেই নিয়েছো, ঠিক আছে? সেখানে আমার কোনো স্বার্থ ছিল না, তবুও আমি তোমাদেরকে সব থেকে জেনুইন যেটা নিয়ম, যেখান থেকে
নিলে তোমাদের স্ক্যাম হতো না আমি সেটাই বলেছি, আর এবার আমি সেটাই বলছি যেখান থেকে তোমাদের স্ক্যাম হবে না সেটাই আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? আমি যদি চাইতাম তাহলে এর আগে অনেক আগেই ভিডিও বানিয়ে দিতে পারতাম, অনেকের কাছ থেকে পেমেন্ট নিতে পারতাম, কিন্তু আমি কোনোদিন যেটা পারতাম না তার জন্য অর্ডার নেইনি। তো আজকে বা কালকে রাত্রে আমার সাথে ওনার কথা হয়েছে, তো আমি আজকেই ভিডিও শুট করছি, হয়তো ভিডিওটা আজকে রাত্রে কি কালকে সকালে আসছে। তো যতক্ষণ না আমি শিওর হয়েছি ততক্ষণ আমি একটাও ভিডিও আপলোড করিনি, কারো কাছ থেকে কোনো পেমেন্ট চাইনি, কিচ্ছু করিনি, ঠিক আছে? তো সেই কারণেই বলছি আমি যেটা করব সেটা সবসময় সেভ করব, ভেবে চিনতে পুরো সঠিক ইনফরমেশনটা নিয়েই আমি তোমাদের সাথে কাজ করব। তো যারা এখন অর্ডার করার ভাবছিলে বা ওয়েট করছিলে আমার ভিডিওর জন্য, তো তোমাদের জন্যই বলছি তাড়াতাড়ি অর্ডার করো, মাল কিছুটা স্টকে আছে, যদি তুমি অর্ডার করো তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে তোমার পর্যন্ত পৌঁছে যাবে, আর যদি তুমি লেট করো তাহলে তোমার কিছু সময় দিতে হবে সেটা, ঠিক আছে? আর তারপর তোমার ভিডিও বানাতে আরও লেট হবে। তো যদি অপেক্ষা করে থাকো তাহলে ভাই কি করছো, অর্ডার করো তাড়াতাড়ি উপরে দেওয়া নাম্বার থেকে, এখানে যে নাম্বারটা আছে নাম্বারটায় তাড়াতাড়ি অর্ডার করো হোয়াটসঅ্যাপে এসে, আর যে কান্ট্রি থেকে করবে বাংলাদেশ বা ইন্ডিয়া সেটা একটু মেনশন করবে, ঠিক আছে? আগে অর্ডার এসো, আয়ালো পাঠাও, প্রোডাক্টের ফটো দেখো, তারপর যদি শিওর হও তাহলে নিও, নাহলে নিতে হবে না। দেখা হবে আবার একটা নতুন ভিডিও, আর আমরা যেটা একটা এয়ারক্রাফট মিউজিয়ামে গিয়েছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এখানে ভিডিওটা আসবে, সেটা শিওর দেখো, ঠিক আছে? ভীষণ একটা ইন্টারেস্টিং জায়গায় গিয়েছিলাম, আর ব্লগটা আমার লাইফের সবথেকে বেস্ট ব্লগ আপাতত ছিল ফার্স্টে, ঠিক আছে? তো ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখো, এখানে ভিডিওটা আসবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।